আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। মাদারগঞ্জে ঢাকা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার উদ্বোধন। শাকিল হাসান জামালপুর জেলা ব্যুরো প্রধান। জামালপুরের মাদারগঞ্জে উন্নত পরিবেশ সমৃদ্ধ ঢাকা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 11 নভেম্বর বিকালে বালিজুরি বাজারের রনি সুপার মার্কেটের দোতলায় এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের চেয়ারম্যান লেমন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শওকত আলী, ওসি মাহবুব হক, কাউন্সিলর পুলক পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোমিন।